হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল ডব্লিউ বি র্যাঙ্কার্স ডাব্লু বি র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো তোমরা সকলেই জানো যে ফুড এসআই এক্সাম এর আসন্ন তারিখ ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ রাখা হয়েছে তো সেই উদ্দেশ্যে আমরা একটি ফ্রিতে প্র্যাকটিস সেট দেওয়ার ব্যবস্থা করেছি প্রতিদিন সেখানে ফ্রিতে প্র্যাকটিস সেট দেওয়া হয় তোমরা ডিসক্রিপশান বক্সে যে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেটিতে জয়েন হয়ে যাও প্রতিদিন সেখানে একটি করে ফ্রিতে প্র্যাকটিস সেট দেওয়া হয় এবং সন্ধ্যাবেলায় তাই নিয়ে অ্যানালাইসিস করা হয় ঠিক আছে তো তোমরা যারা ফ্রিতে প্র্যাকটিস সেট দিতে চাও দেখো সবাই বই কেনার মতো সামর্থ্য থাকে না এটা আমি জানি কারণ পড়াশুনো আমিও করি সেই জন্য তাদের বই কেনার মতো সামর্থ্য নেই তারা ফ্রিতে প্র্যাকটিস সেট দিতে চলে ডেলি এখন থেকে ষোলো মানে পনেরো তারিখ অবধি ডেলি একটি করে সেট তোমরা পেয়ে যাবে আর সেটগুলি যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের ঠিক আছে তো এই সেটগুলি যদি ফ্রিতে দিতে চাও তো টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও আমরা কালকে থেকে এই পরিকল্পনাটি করেছি প্রতিদিন একটি করে সেট দেবো এবং কার কত স্কোর হলো সেটা অ্যানালাইসিস করব এবং কোশ্চেন কেমন ছিল সেগুলি অ্যানালাইসিস করব বিকালে ঠিক আছে তো কালকে সেট নম্বর ওয়ান দেওয়া হয়েছিল তোমাদের টেলিগ্রাম গ্রুপে এবং পরে অ্যানালাইসিস করে ভিডিও বানিয়ে দেওয়া হয়েছিলো এবং আজকে প্র্যাকটিস সেট নম্বর টু তোমার দুপুরবেলা টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়ে গেছে এবং এই আজকে এই প্র্যাকটিস সেট নম্বর টু এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্র্যাকটিসেট নম্বর এর কোয়েশ্চেন নাম্বার ওয়ান সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কোন যুগের সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা তাম্রপোস্তার যুগের কোয়েশ্চেন নাম্বার টু কোন মুসলিম নেতা নারীদের পদ্মাপদার বিরোধিতা করেছেন তো অ্যান্সার হয়ে যাবে কিন্তু সৈয়দ আহমেদ খান কোয়েশ্চেন নাম্বার থ্রি ভারতীয় গণপরিষদ কবে জাতীয় সংগীত গ্রহণ করেছিল অ্যান্সার হয়ে যাবে চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল এই দিনই কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি হিসাবে স্বাক্ষর করেছিলেন কোয়েশ্চেন নাম্বার ফোর কেন্দ্রীয় বাজেটের দ্বারা সংবিধানে কত নম্বর ধারায় বলা হয়েছে তো এটি কিন্তু একশো বারো নম্বর ধারায় বলা হয়েছে কোয়েশ্চেন নাম্বার ফাইভ হিমালয় পর্বতমালার পূর্ব পশ্চিমে বিস্তার কতটা তো অ্যান্সার হয়ে যাবে পঁচিশশো কিলোমিটার কোয়েশ্চেন নাম্বার সিক্স দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার কত তো অ্যান্সার হয়ে যাবে তেরো পয়েন্ট তিরানব্বই পারসেন্ট কোয়েশ্চেন নাম্বার সেভেন লিনসিড কেক কী জন্য ব্যবহৃত হয় লিনসিড কিন্তু ধোয়ার কাজে ব্যবহৃত নাম্বার এইট সিইউ কি বইটি কার লেখা সিইউ কি বইটি ইউএন সাং এর লেখা কোয়েশন নাম্বার নাইন সম্প্রতি কোন দেশ ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগদান করেছে তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ মিশর কোয়েশন নাম্বার টেন ইন্ডিয়ান লিবারেল ফেডারেশন কত সালে স্থাপিত হয় অ্যান্সার হয়ে যাবে উনিশশো আঠেরো কোয়েশন নাম্বার ইলেভেন পাবলিক অ্যাকাউন্টস কমিটি কার কাছে বার্ষিক রিপোর্ট পেশ করে তো অ্যান্সার হয়ে যাবে অপশান এ লোকসভার স্পিকার কোশ্চেন নম্বর টুয়েলভ বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম কোথায় অবস্থিত এটি কিন্তু বোম্বাইতে অবস্থিত কোয়েশ্চেন নাম্বার থার্টিন ভারতের রপ্তানি আমদানি ব্যাঙ্কটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্সার হয়ে যাবে অপশান এ উনিশশো বিরাশি সালের পয়লা জানুয়ারিতে কোয়েশন নাম্বার ফরটিন শুশুনিয়া কী জাতীয় পর্বত শুশুনিয়া ক্ষয়জাত পর্বত অ্যান্সার ডি কোয়েশ্চেন নাম্বার ফিফটিন শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানকে সম্প্রতি কোন দেশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হলো অ্যান্সার হয়ে যাবে অপশান বি সংযুক্ত আরব আমিরাত কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন কে প্রথম বলেন যে পৃথিবী নিজেই একটি চুম্বক অ্যান্সার হয়ে যাবে অপশান বি গিলবার্ট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন বীরভূম জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত তো অ্যান্সার হয়ে যাবে অপশান ডি শিউড়ি কোয়েশ্চেন নাম্বার এইটিন ব্যাডমিন্টন খেলা হয় যেখানে সেটির নাম কি অপশান এ কোর্ট কোশ্চেন নাম্বার নাইনটিন বৈদিক যুগে রাজাকে কোন সম্প্রদায় সাহায্য করতো তো বৈদিক যুগে রাজাকে পুরোহিত সম্প্রদায় সাহায্য করতো কোশ্চেন নাম্বার টোয়েন্টি মাদ্রাস মহাজনসভার প্রতিষ্ঠা কবে হয় অপশান ডি আঠারোশো চুরাশি সালে কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি ওয়ান দু হাজার তেইশ সালের মার্চ মাসে কোন দেশ সাংহাই কর্পোরেশনস অর্গানাইজেশন এস সিওতে যোগদান করেছে অ্যান্সার হয়ে যাবে অপশান বি সৌদি আরব কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু নিচের কোনটি সঠিক অপশান এ মৌলিক অধিকারগুলি রাষ্ট্রের কার্যের পরিধিকে বিস্তৃত করে তোলে অপশন বি রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রের কার্যের পরিধিকে সংকুচিত করে তোলে অপশন সি মৌলিক অধিকারগুলি রাষ্ট্রের কার্যের পরিধিকে সংকুচিত করে তো অ্যান্সার হয়ে যাবে অপশান সি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি ত্রোদশ অর্থ কমিশনের সময়কাল নির্ধারিত সময়কাল কোনটি অপশান এ দু হাজার দশের পয়লা এপ্রিল থেকে দু হাজার পনেরো একত্রিশে মার্চ অবধি কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি ফোর বক্সিং খেলা হয় কিসে তো বক্সিং খেলা হয় কিন্তু রিংয়ের ভিতরে কোশ্চেন নম্বর টোয়েন্টি ফাইভ অনুসারে দক্ষিণ ভারতের নদীগুলিকে কয় ভাগে ভাগ করা হয় তো অপশন এ आंसर হয়ে যাবে অপশন এ দুই ভাগে কোশ্চেন নম্বর 26 সিক্স পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তফশিলি জাতির লোক বাস করে তো পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তফশিলি জাতি বাস করে आंसर হয়ে যাবে অপশন বি দক্ষিণ চব্বিশ পরগনা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন কোন দেশ তার প্রথম প্রাণঘাতী মারভার্গ ভাইরাস রোগ এমভিডি এর প্রাদুর্ভাবের ঘোষণা করেছে তো অ্যান্সার হয়ে যাবে অপশান এ তানজানিয়া क्वेश्चन নাম্বার টোয়েন্টি এইট যেসব জীবের দেহে সার্টোপ্লাম থাকে না তাদের বলে পোটো ও বায়োডাটা অ্যান্সার হয়ে যাবে डी ডি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি কোন বিদ্রোহের নেতা ছিলেন তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি রংপুর বিদ্রোহের নেতা ছিলেন নাম্বার থার্টি ক্রিকেট খেলা হয় যেখানে ক্রিকেট খেলা হয় পিচের উপর তো কোয়েশ্চেন নাম্বার থার্টি হিন্দু মিশনারি সোসাইটি কোথায় স্থাপিত হয়েছিল তো হিন্দু মিশনারি সোসাইটি মহারাষ্ট্রে স্থাপিত হয়েছিল কোয়েশ্চেন নাম্বার থার্টি টু ত্রিপিটক কোন ভাষায় রচিত ত্রিপিটক কিন্তু পালি ভাষায় রচিত কোশ্চেন নাম্বার থার্টি থ্রি সম্প্রতি প্রকাশিত পাসপোর্ট ইন্ডেক্স পয়েন্টে ভারতের স্থান কত ভারতের স্থান একশো চুয়াল্লিশতম ফার্স্টে রয়েছে কিন্তু সিঙ্গাপুর কোশ্চেন নাম্বার থার্টি ফোর ভারতীয় সংবিধানের কোন সংশোধনীটিকে ক্ষুদ্র সংবিধান বলা হয়ে থাকে তো মিনি কনস্টিটিউশন বলা হয় কিন্তু কত নম্বর ধারা বিয়াল্লিশতম ধারা কত সালে উনিশশো ঠিক আছে কোশ্চেন নাম্বার থার্টি পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসাবে সাধারণত কে মনোনীত হন তো অপশান ডি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ কিন্তু পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসাবে সাধারণত মনোনীত হন ঠিক আছে কোশ্চেন নম্বর থার্টি প্রথম দক্ষিণ মেরু বিজয়ী কে অ্যান্সার হয়ে যাবে অপশান সি আমুন্ড সেন কোশ্চেন নাম্বার থার্টি তাপ্তি কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে তাপ্তি মহাদেব পর্বত থেকে উৎপন্ন হয়েছে কোয়েশ্চেন নাম্বার থার্টি এইট পতঙ্গ কিসের অন্তর্গত পতঙ্গ কিন্তু অপশান বি আত্মপোডার অন্তর্গত নাম্বার থার্টি নাইন নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয়ের পর কোন দেশ আইসিসি ওয়ান ডে বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে তো অ্যান্সার হয়ে যাবে অপশান বি শ্রীলঙ্কা কোশ্চেন নাম্বার ফোরটি মোহাম্মদ ঘড়ি গাহরবাল রাজ জয়চাঁদকে পরাজিত ও নিহত করেন কোন যুদ্ধে অ্যান্সার হয়ে যাবে অপশান বি চান্দার যুদ্ধ কোশ্চেন নম্বর ফর্টি ওয়ান কোন সংগ্রামশীল জাতীয়তাবাদী নেতা প্রথম পূর্ণ স্বরাজের কথা বলেন অ্যান্সার হয়ে যাবে অপশন এ বালগঙ্গাধর তিলক কোশ্চেন নাম্বার ফর্টি টু গীতাঞ্জলি রচিয়াতা হলেন অ্যান্সার হয়ে যাবে অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর কোশ্চেন নম্বর ফর্টি থ্রি গ্রহর আবর্তনগতির সূত্র প্রথম কে আবিষ্কার করেন অ্যান্সার হয়ে যাবে অপশান ডি কেপলার কোশ্চেন নম্বর ফর্টি ফোর সক্রিয় বদ্বীপ দেখা যায় পশ্চিমবঙ্গের এই জায়গায় কোন জায়গায় সক্রিয় বদ্বীপ দেখা যায় পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে কিন্তু সক্রিয় বদ্বীপ দেখা যায় কোয়েশ্চেন নাম্বার নিচের কোনটি ইউক্রেনের অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করার জন্য পনেরো পয়েন্ট ছয় বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে অ্যান্সার হয়ে যাবে অপশন বি আই এম এফ ভারতের জাতীয় কংগ্রেস ছাব্বিশে জানুয়ারি কবে প্রথম স্বাধীন দিবস পর্যবেক্ষণ করেছিল অ্যান্সার হয়ে যাবে অপশন সি উনিশশো তিরিশ কোয়েশ্চেন চরমপন্থীগণ কোন অধিবেশনে কংগ্রেস ত্যাগ করেন অ্যান্সার হয়ে যাবে অপশান এ সুরাট অধিবেশনে তোমরা সকলেই জানো যে সুরাট অধিবেশন কিন্তু হয়েছিল উনিশশো সালে এবং এর সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ কোয়েশ্চেন নাম্বার ফর্টি এইট ক্যাথরিন চৈত্রটি কোন গ্রন্থের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি আর্মস অ্যান্ড দ্য ম্যান কোয়েশ্চেন নাম্বার ফর্টি নাইন গঙ্গায় কোন চোল উপাধিনান অ্যান্সার হয়ে যাবে অপশান এ প্রথম রাজেন্দ্র চোল কোশ্চেন নাম্বার ফিফটি হন্ডা মোটর কোম্পানি লিমিটেড সম্প্রতি কাকে হন্ডা মোটরসাইকেল এবং স্কুটার ইন্ডিয়ার প্রেসিডেন্ট সিইও এবং ম্যানেজিং ডিরেক্টরে নিযুক্ত করছেন অপশান বি সুথ সোমো ওটানি তো অ্যান্সার হয়ে যাবে অপশান বি তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আজকের টোটাল প্র্যাকটিসের নম্বর টু এ টোটাল পঞ্চাশটি জিকের কোশ্চেন ও অ্যান্সার তো তোমরা যারা ফ্রিতে প্র্যাকটিস সেট দিতে চাও তারা কিন্তু টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও ঠিক আছে প্রতিদিন তোমরা সেট পেয়ে যাবে এরকমভাবেই পিডিএফ পেয়ে যাবে এবং তোমরা সেখানে প্রতিদিন সেট দিও এবং তোমাদের যে যার যা স্কোর হলো সেটি বিকালে ইউটিউবে এসে কমেন্ট বক্সে জানিও ঠিক আছে তো থ্যাংক ইউ আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও